দেখতে দেখতে এই বছরটাও আমরা পার করে ফেললাম আর বছরের শেষে একটা ইন্টারেস্টিং ভিডিও হবে না বস? হ্যাঁ, তার জন্য আপনাদের ফিডব্যাক কিন্তু অবশ্যই চাই। আমরা কমিউনিটি পোলে বেশ কিছু জিনিস আপনাদের কাছে জানতে চাইছি। আপনাদের শুধুমাত্র ভোট দিতে হবে না, এই ভোটে কোনো রকম নেতা মন্ত্রী আপনাকে সিলেক্ট করতে হবে না, আর করলেও তো তারা সেই চুরি কি দাদা ঝামেলায় জড়াতে চান নাকি? না, ছেড়ে দিন ওসব কথা, ছেড়ে দিন, অবশ্যই পোলে গিয়ে ভোটগুলো দিয়ে দেবেন, তাতে আমাদের ভিডিওটা বানাতে একটু সুবিধা হবে। আর হ্যাঁ, আমরা গতকালও একটা পোল দিয়েছিলাম, আজকে কোনো রেজাল্ট বলছি না, আজকে সরাসরি আমরা টেক নিউজে চলে যাচ্ছি। কি দাদা টিকটক করা হয়তো নাকি? কাদের কাদের টিকটকে অ্যাকাউন্ট আছে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। টিকটক অলরেডি ইন্ডিয়াতে ব্যান হয়ে গেছে, আপনারা অনেকদিন আগে থেকেই জানেন। অবশেষে ইউএসএতে আরও একবার ধাক্কা খেলো টিকটক। ইউএসএ গভর্নমেন্টের ইস্যু করা যে সমস্ত স্মার্টফোনগুলো রয়েছে, অ্যাকচুয়ালি দেখবেন অনেক গভর্নমেন্টই কিন্তু তাদের কর্মচারীদের জন্য বিভিন্ন ধরনের স্মার্টফোন ইস্যু করে, অফিসের কাজের জন্য দেওয়া হয়। সেই সমস্ত স্মার্টফোনগুলোতে টিকটক কিন্তু আর ইনস্টল করা যাবে না, সেই সমস্ত স্মার্টফোনগুলোর জন্য টিকটককে ব্যান করে দেওয়া হয়েছে। এমনকি এটাও কথা চলছে টিকটককে নাকি ইউএসএ থেকে সম্পূর্ণভাবে ব্যান করা হতে পারে। অবশেষে আরও একটা ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন চাইনিজ মার্কেটে লঞ্চ হয়ে গেল, আইকিউ নিও 7 এসি। দাম রাখা হয়েছে 32,000 রুপির আশেপাশে, আমি কিন্তু ইন্ডিয়ান প্রাইসে কনভার্ট করে বলছি, বাংলাদেশে মোটামুটি 40,000 টাকার আশেপাশে। এই স্মার্টফোনটাতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেনারেশন 1 চিপসেট, LPDDR5 র্যাম, UFS 3.1 স্টোরেজ টাইপ। স্ন্যাপড্র্যাগন 8 জেনারেশন 1 দিয়ে এই প্রাইস পয়েন্টে একটা স্মার্টফোন পাওয়া সেটা সত্যিই আইকিউর পক্ষে সম্ভব। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, এটা আবার স্যামসাংয়ের E5 অ্যামোলেড ডিসপ্লে, 50MP ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। বলা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে এবং জানুয়ারির 11 বা 12 তারিখেই লঞ্চ করে যেতে পারে। কিন্তু হ্যাঁ, এত কম দামেও লঞ্চ করবে না, সেটা বলা হচ্ছে 40,000 রুপির আশেপাশে লঞ্চ করবে। তো বাংলাদেশে তো আইকিউ অফিসিয়ালি যায় না, আনঅফিসিয়ালি টুকটাক কয়েকটা ইউনিট পৌঁছে যায়। অবশেষে অ্যাপেলের ফোল্ডিং ফোন আসছে। আজ থেকে এক বছর আগে যখন আমি টেক নিউজ শেয়ার করতাম তখনও আমি এই খবরটাই দিতাম, আজও এই খবরটাই দিতে হচ্ছে। অ্যাপেল একটা যখন নতুন কিছু করে না, এইভাবেই আস্তে আস্তে হাইপ তৈরি করে। যাই হোক, আজকে নতুন খবর অনুযায়ী 2025 সালে অ্যাপেলের ক্ল্যামশেল ডিজাইনের একটা ফোল্ডিং ফোন আসছে, যেখানে ওয়েলের ডিসপ্লে ইউজ করা হবে এবং সেই ডিসপ্লেটা নাকি স্যামসাং তৈরি করবে, তো দেখা যাক। এছাড়াও আরও একটা খবর আসছে, iPhone 15 সিরিজের নাকি দাম কম হতে পারে, কারণ iPhone 14 সিরিজের যেহেতু চাহিদা অনুযায়ী অতটা বিক্রি হয়নি, অনেক স্টক নাকি জমা পড়ে রয়েছে, তো তাই জন্য iPhone 15 সিরিজ আইফোন মানে অ্যাপেল নাকি কম দামে লঞ্চ করতে পারে। কিন্তু একথা বিশ্বাস করার কোনো জায়গা নেই, অলরেডি আমরা দেখেছি iPhone 14 সিরিজ লঞ্চ হওয়ার পর না অনেকদিন ফোনগুলো কিন্তু আউট অফ স্টক ছিল, আইফোন অত প্রোডাকশান করতে পারছিল না। তো দেখা যাক, আইফোন যত দামই হোক না কেন, লোকে স্ট্যাটাস মেনটেন করার জন্য যাদের পকেটে টাকা আছে তারা একদম লেটেস্ট আইফোন মডেলটাই কিনবে। অলরেডি ইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন কিন্তু স্মার্টফোনের জন্য কমন চার্জার যে পলিসি সেটা চালু করে দিয়েছে, এখনও পর্যন্ত চালু করেনি, 2024 সাল থেকে সেটা চালু হয়ে যাবে, মানে মোটামুটি স্বাক্ষর ফাক্ষর হয়ে গেছে। অবশ্যই ইন্ডিয়ান গভর্নমেন্ট আরও একটা নতুন নীতি আনতে চলেছে, স্মার্টফোনের জন্য নয়, স্মার্ট ওয়্যারেবল ডিভাইসের জন্য, অর্থাৎ স্মার্ট ওয়াচ হোক, TWS হোক, তারাও কিন্তু একটা কমন চার্জার পলিসির ওপর কাজ করছে। এবং সেক্ষেত্রে সেটা যে টাইপ সি পোর্টই হবে এমন কোনো মানে নেই, তবে যে চার্জিং পয়েন্টটা হবে সেটা কিন্তু প্রত্যেকটা স্মার্ট ওয়াচ এবং প্রত্যেকটা TWS-এ সাপোর্ট করতে হবে। এবং এটা সত্যিই একটা ভালো নীতি, কারণ আমরা TWS-এ হয়তো USB টাইপ সি পাচ্ছি বা স্মার্ট ওয়াচের ক্ষেত্রে অন্য ধরনের চার্জিং পোর্ট পাচ্ছি, অর্থাৎ আমরা যখন বাইরে যাচ্ছি দুটো চার্জারই আমাদের নিয়ে যেতে হচ্ছে বা দুটো ওই চার্জিং কেবেলই আমাদের নিয়ে যেতে হচ্ছে, খুবই অস্বস্তিকর আর ব্যাগের বোঝা বেড়ে যায় কোনটা নিতে কোনটা ভুলে যাব। তো অবশ্যই কমন চার্জার পলিসি দরকার, আর আমার মতে প্রত্যেকটা চার্জিং পয়েন্টেই টাইপ সি হলে না অনেক ঝামেলা মিটে যায়। অবশেষে বহুত ঝামেলার পর TSMC তাদের 3 নানোমিটার টেকনোলজি বেস প্রসেসরকে মাস প্রোডাকশনের জন্য পাঠিয়ে দিয়েছে, এই কথা গতকালে টেক নিউজে আমি শেয়ার করেছিলাম। আজকে নতুন খবর অনুযায়ী 3 নানোমিটার যে টেকনোলজি প্রসেসরটা মাস প্রোডাকশনের জন্য গেছে, সেই প্রসেসরটা পাওয়ারফুল তো হবে এবং সঙ্গে সঙ্গে লেস পাওয়ার কনজিউম করবে, অর্থাৎ ফোনটার ব্যাটারি ব্যাকআপ কিন্তু অনেক বেশি দেবে। এমনটা বলা হচ্ছে যে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8 জেনারেশন 2 অর্থাৎ 4 নানোমিটার টেকনোলজি বেস প্রসেসর যতটা পাওয়ার কনজিউম করে, 3 নানোমিটার টেকনোলজি বেস প্রসেসর ঠিক ততটাই পাওয়ার কনজিউম করবে, কিন্তু তার থেকে বেশি শক্তিশালী হবে, আর সেটা যদি করা যায় মোবাইলের ওভারহিটিং কিন্তু একটু হলেও কম হবে। এবারে ফোনের দাম কমানোর জন্য তৎপর হচ্ছে স্যামসাং। কি অবাক লাগছে, অবাক হলেও এটাই সত্যি। স্যামসাং আজকে একটা মিটিং অ্যারেঞ্জ করেছিল এবং সেই মিটিংয়ের প্রধান টপিক ছিল সেমি কন্ডাক্টারের দাম কীভাবে কমানো যায়, আর সেমি কন্ডাক্টারের দাম কমছে মানে মোবাইলের দাম কমবে, এটার কথা বলার অপেক্ষা রাখে না। আর শুধুমাত্র স্যামসাংয়ের ডিভাইসের যে দাম কমবে এমনটা নয়, সেমি কন্ডাক্টার বা চিপ বা অন্যান্য যে সমস্ত মেমোরি রয়েছে সেগুলোর দাম কমলে প্রত্যেকটা কোম্পানির মোবাইলের দাম কমতে কিন্তু বাধ্য। এক্ষেত্রে স্যামসাং অলরেডি বিভিন্ন কোয়ালকমের যারা এক্সিকিউটিভ আছে তাদের সাথে কথাও বলেছে, বলা হচ্ছে কোয়ালকমের 4 সিরিজ এবং 6 সিরিজের আন্ডারে যে সমস্ত প্রসেসর
2023 সালে লঞ্চ করবে বা মার্কেটে যেগুলো রয়েছে সেগুলো নাকি অনেক কম দামে পাওয়া যাবে এবং স্যামসাং সেগুলো নাকি মিড বাজেটের কোনো একটা স্মার্টফোনে ব্যবহার করবে এম সিরিজ এফ সিরিজের আন্ডারে হতে পারে তো অবশেষে হয়তো স্যামসাং এর পদক্ষেপের জন্য 2023 সালে স্মার্টফোনের দাম কিছুটা নাগালের মধ্যে আসবে স্যামসাং এর কথা যখন উঠলই তখন বেশ কিছু খবর দিয়ে দিই স্যামসাং গ্যালাক্সি F04 নামে আরও একটা ডিভাইস একদম বাজেট ক্যাটাগরি বা লোয়ার বাজেট ক্যাটাগরির একটা স্মার্টফোন সামনের মাসে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চলেছে যেখানে এখনও পর্যন্ত খবর রয়েছে মিডিয়াটেকে হিলিও P35 প্রসেসর থাকবে কোনোরকম ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকছে না আর 8GB র্যাম থাকবে মোটামুটি 4GB হচ্ছে নর্মাল র্যাম আর 4GB হচ্ছে ভার্চুয়াল র্যাম বা 3GB নর্মাল র্যাম 5GB ভার্চুয়াল র্যাম এরকম কিছু একটা থাকবে কিন্তু শুধুমাত্র ইন্টারেস্টিং খবর এখানেই শেষ নয় স্যামসাং সামনের মাসে স্যামসাং গ্যালাক্সি A14 এবং স্যামসাং গ্যালাক্সি M14 দুটো স্মার্টফোন লঞ্চ করতে চলেছে A14 যে স্মার্টফোনটা লঞ্চ করবে তার আজকে ওয়ালপেপার লিক হয়ে গেছে একই ধরনের ওয়ালপেপার দেখা যাচ্ছে আর A14 স্মার্টফোনটা বলা হচ্ছে একটা 5G স্মার্টফোন হবে জানুয়ারি মাসে লঞ্চ করুক যখন খবর পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো এ সিরিজের সব থেকে কম দামি 5G ডিভাইস হবে কিন্তু A14 এটা মাথায় রাখবে এছাড়াও স্যামসাং গ্যালাক্সি A34 যে ফোনটা আসার কথা ছিল যে ফোনটা এতদিন পর্যন্ত খবর আসছিল এক্সিনসে 1280 চিপসেট থাকবে আজকে হঠাৎ করে খবর আসা শুরু হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি A34 এক্সিনসের চিপসেট থাকছে না সেখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 1080 চিপসেট থাকছে যেটা আমরা অলরেডি রেডমি নোট 12 সিরিজ রিয়েলমি 10 সিরিজে পেয়েছি এই কথাই বলে রাখি রিয়েলমি 10 প্রো ফোনটার কিন্তু অনেক অসুবিধা রয়েছে প্রো প্লাসের কথা বলছি অ্যাভাটনের লিঙ্ক আছে ওই ভিডিওটা একবার দেখে নেবেন রিকোয়েস্ট থাকলো তাহলে কিন্তু স্যামসাং এবার রেডমি এবং রিয়েলমিকে কম্পিট করার জন্য মাঠে নামছে সবশেষে আজকে খবর শেষ করবো সাবস্ক্রাইবটা করে দিন দেখেছেন ভুলে গেছি বলতে যাই হোক পোকোকে দিয়ে আজকে খবরটা শেষ করব পোকো F5 বা পোকোর আপকামিং ডিভাইসগুলোকে নিয়ে কিন্তু আবার কথাবার্তা শুরু হয়ে গেছে প্রথমেই বলি পোকো F5 বলে কোনো স্মার্টফোন হয়তো আসছে না তার জায়গায় পোকো F5 Pro আসছে যেটা রেডমি K60 চাইনিজ মার্কেটে লঞ্চ হলো গত দুদিন আগে সেই ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে পোকো F5 নামে আসতে চলেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 চিপসেট থাকবে বলা হচ্ছে 30,000 রুপিতে এই চিপসেট দিয়ে পোকো F5 আসবে জানি না কতটা সম্ভব কিন্তু যেহেতু খবর এসছে আপনাদের সাথে শেয়ার করে দিলাম আর গতকালই বলেছিলাম পোকো X5 এবং X5 Pro আসবে X5 হচ্ছে রেডমি নোট 12 রিব্র্যান্ডেড ভার্সন কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 চিপসেট থাকবে আর পোকো X5 Pro যে ফোনটা সেটা হচ্ছে রেডমি নোট 12 যে স্পেশাল এডিশনটা লঞ্চ করলো কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G দিয়ে ওই ফোনটা রিব্র্যান্ডেড ভার্সন হতে হচ্ছে মোটামুটি পোকো X5 সিরিজ নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই তবে পোকো F5 Pro কী থাকছে কত দাম হচ্ছে সেই ব্যাপারেই কিন্তু আমাদের আগ্রহ থাকবে আর একটা ব্যাপারে আপনার আগ্রহ থাকা উচিত বস লাইক করেন দেখে যান ভিডিওটা এখনো করে দিন আর হ্যাঁ পোলগুলোই কিন্তু ভোট দিতে একদম ভুল করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে